গোটা দেশ ভগবান রামচন্দ্রময়, আর কিছু সময় বাদেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আপনি জানেন কি, মাত্র 1 মিনিট 24 সেকেন্ডেই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আপনি কি জানেন সেই অভিজিৎ মুহূর্ত ঠিক কখন? জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ এক ঐতিহাসিক মুহূর্ত। 50 মিনিটের অনুষ্ঠানে রাম মন্দিরের উদ্বোধন মোদীর হাতে, গুনে গুনে ঠিক 48 সেকেন্ড, তার মধ্যেই সম্পন্ন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। বিশেষ এই সময়টুকুর নাম অভিজিৎ মুহূর্ত। প্রাণ প্রতিষ্ঠার জন্য এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে। সোমবার ঠিক বেলা 12:29:03 অভিজিৎ মুহূর্ত শুরু হয়েছে। পবিত্র এই মুহূর্ত চলবে 12:30:35 পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। প্রাণ প্রতিষ্ঠা 84 মিনিটে হলেও অযোধ্যার রাম মন্দিরের সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলবে 50 মিনিট ধরে। 12:05 অনুষ্ঠান শুরু হবে, চলবে 12:55 পর্যন্ত। মোদী অবশ্য 10:30 মধ্যেই অযোধ্যায় পৌঁছে যাবেন। 10:25 অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছবেন 10:45 নাগাদ। 10:55 রাম মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। বেলা 12:00 পরে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। 11:00 থেকে 12:00 পর্যন্ত মোদী রাম মন্দিরের ভিতরেই থাকবেন। 1:00 নাগাদ অযোধ্যার উদ্বোধন অনুষ্ঠান সেরে জনসভায় যাবেন মোদী। 2:00 পর্যন্ত চলবে সভা। জনগণের উদ্দেশ্যে সেই সভা থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এরপর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা রয়েছে তার। হিন্দু ধর্মে 48 সেকেন্ডের অভিজিৎ মুহূর্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ করার পরামর্শ দেন ধর্মীয় বিশেষজ্ঞরা। তাদের বিশ্বাস, স্বয়ং ভগবান রাম এই মুহূর্তে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সারাদিনে 2 বার অভিজিৎ মুহূর্ত আসে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতের অভিজিৎ মুহূর্তে। জ্যোতিষশাস্ত্র বলে সারাদিনে 30টি মুহূর্ত রয়েছে, তার মধ্যে অভিজিৎ মুহূর্ত অষ্টম। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য এই বিশেষ মুহূর্তকে বেছে নেওয়া হয়েছে। ধন্যবাদ। জয় শ্রীরাম।